আসসালামু আলাইকুম দর্শক, ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আমি এখন উপস্থিত আছি মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের আমবাড়িয়া বাজারে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের যে ডাইনে সাইডে আছে শ্রী শ্রী রাজেশ্বরী দুর্গা মন্দির, পাশ থেকে আমি সাজন আহমেদ রাজু, দেশে এবং বিদেশে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সংযুক্ত হয়েছি। তো এই আমবাড়িয়া নামটা কিভাবে হলো, কেন হলো, এই আমবাড়িয়া নামটা কে রাখলো, কি কারণে আমবাড়িয়া নামটি হলো, সে বিষয়ে এখানে যারা বসতি আছে এবং ময় মুরব্বি আছে এবং দোকানদার আছে তাদের কাছ থেকে আমরা জানবো। তো দর্শক চলুন, আমবাড়িয়ার নামটি নামকরণ কিভাবে হলো সে বিষয়ে আমরা জানি। দর্শক চলুন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি মধুপুর উপজেলার আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিডিও চিত্র। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনার বাবার নাম? মোহাম্মদ আব্দুল হামিদ খান। জীবিত আছেন? না, মারা গেছে রাষ্ট্রদিন ধরে। আচ্ছা, তো আপনার বাড়ি এই আমবাড়িয়াতে? আমবাড়ির পাশে মোটবাড়ি। মোটবাড়ি? আমবাড়ির পাশেই মোটবাড়ি। আচ্ছা, ও নদীর উপর? হ্যাঁ, ইপার উপর। আচ্ছা, এই পিছনে যে পুরানো কীর্তি দেখা যাইতেছে, তো এই আমরা তো শুনছি যে এখানে ওই হেমনগরের যে জমিদার ছিল তাদের যে মা বোনেরা যে ছিল সে এই যে এই এই যে এই এই ঘাটের এখানে তাদের তারা গুসল টুসুল করে এখানে যে তো এটা এদের বিষয়ে আপনি কি জানেন? আমি পুরান পূর্বপুরুষরা জানে, আমরা স্বাভাবিক মতো জানি যে এটা করছি ওই রাজা এখানে গুসল করে কাপড় পাঠাইছি শুনছি। আবার আমরা ইয়াও তো জানতে পারলাম যে এখানে ওই যে ওই কালী মন্দির ছিল বা মন্দির ছিল এখানে যে পূজা হতো? এখানে পূজা হতো না। পূজা হতো না? পূজা হতো পিছনে, পূজা হতো রাজবাবীর সাথে ওখানে পূজা হতো। এখানে ওরা কাপড় চোর করতো বা স্বাভাবিকভাবে ওরা কিছু কিছু পূজা করতো, ওদের টুটকাট পুরাটা কিছু হতো আর কি, ওটা পূজা না। আচ্ছা, এই যে আমবাড়িয়ার নামটা কিভাবে হলো আপনি কি কিছু জানেন এ বিষয়ে? আমি আমাদের পূর্বপুরুষরা জানেন। আপনার মনে কখনো প্রশ্ন জাগে না যে আমবাড়িয়া নামটা কিভাবে হলো? আপনার পরবর্তী যে যারা পরবর্তী প্রজন্ম আসবে তাদের তো জানা দরকার আছে না যে আছে আমবাড়িয়া নামটা কিভাবে হলো, কিভাবে জানা দরকার ছিল, কিন্তু আমরা উত্তর জানি না, পুরুষরা বলতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। অধিকাংশ পুরুষরা বলতে পারবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হেমন্তবাবুর পুরনো কীর্তি, অযত্ন অবহেলায় ঘাটটির সর্বশেষ পরিণতি আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই শানবাদা ঘাটের পাশেই অবস্থিত পুরনো বটগাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি মধুপুর উপজেলার আমবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের আলোকচিত্র, আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমবাড়িয়া পোস্ট অফিস মধুপুর টাঙ্গাইল। এর পাশেই একটি চায়ের দোকান আছে, তো সেই দোকানদারের সাথে কথা বলবো এবং এখানে যারা আগত কাস্টমার আছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। দর্শক চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শ্যামল। শ্যামল, শ্যামলের নামের আগে পাশে কিছু নাই? আগে পিছাতে দেই না আমি। আচ্ছা, আপনার বাবার নাম কি? মহেন্দ্র চন্দ্র রজক।
মহেন্দ্র চন্দ্র রজক আপনি এই আমবাড়িয়ারির বসতি? হ্যাঁ বসতি আমবাড়ির। ছোটবেলা থেকে এখানে আছেন আপনি? হ্যাঁ ছোটবেলা থেকে। আচ্ছা এই আমবাড়িয়ার নামটা কিভাবে হলো আপনি কি জানেন? আমি জানি যে আমার বাপদা তারা বইলাইছে যে মনে করেন যে আম বাগান বেশি আমবার ই করছে এই কারণে তারা রাখছে এই আমবাড়িয়া। আম বাগানটা কার ছিল? এটাই যে রাজা বাবু গো। সেই রাজার নাম কি? রাজার বাবুর নাম হলো কি যেন নাম আমি তো ওটা ভুলে গেছি। আমরা জানি যে হেমন্ত চন্দ্র সাহেবের রাজা ছিলেন, তিনি এখন গোপালপুর উপজেলায় আছেন। আপনি কি জানেন আসলে? আসলে তো ওই ওই গোপালপুর গেছি ছিল আগে এই জায়গায়। আপনাদের ওই ময়মুর বিরাকে এখানে আছেন নাকি তারা কিছু ভারতীয় চলে গেছে? কোনো কাজে কিছু গেছে কা ভারত আমরা আছি তাকে ছেলে বাচ্চা কাজ। আচ্ছা দর্শকের দিকে আরেকজন মুরব্বী আছে, তার সঙ্গে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি আঙ্কেল? মোহাম্মদ ইসমাইল হোসেন। এই বাজারের নাম কি? আমবাড়িয়া। আমবাড়িয়ার নামটা কিভাবে হলো? আমবাড়িয়ার নামটা হলো এটা তো আমরা বলতে পারবো না, এটা রাজাবাবুরা বোধহয় এটাই করে দিয়েছে আর কি। রাজাবাবুর এই নামটা রেখে গেছে? রেখে গেছে। আপনার বাবার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। উনি কি বাইসা আছেন? আমি তো। আপনি বিয়ে করছেন? বিয়ে না করলে বাচ্চা কাছে হয়েছে না কিন্তু। কয়টা বিয়ে করছেন? এগারোটা। এগারোটা? আর দশটা কোথায়? এগারোটা সবটি বাড়ি দিয়ে পালতেছেন আপনি? সত্যি কইেন কিন্তু, আমরা কিন্তু এগারোটা কিন্তু খুঁজে বের করবো। লালাই করছে তো আমবাড়িয়াই। আমবাড়ি এতেই আছে ভাত কাপ ঠিক মতো দিতেছো না এগারো জন? আর একটা মিল করুন আপনার এক ডজন হয়ে যাবো। ডনবাড়িতে করবেন তাহলে মেয়া দেখি একটা। আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক, একটু মজা করলাম ওনার সঙ্গে। তো ভাইয়ের নাম কি? ভাই আমি নুগান না আমবাড়িয়ার না আমি। আপনি আপনাকে আপনি কোন থেকে কোথা থেকে আছেন আপনি? আমার বাড়ি উদয়পুর। উদয়পুর? এটা দোবাখালীর উদয়পুর না? হ্যাঁ। আপনি কি বিড়ি খাইতেছো? হ্যাঁ। বিড়ি খাইলে তো ক্যান্সার হয় এটা জানেন না? হ্যাঁ জানি। সিগারেট খাবেন? হ্যাঁ খাবো। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। তো দর্শক এই যে চা স্টলে আরেকজন মুরব্বী পেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের নাম কি? দেলোয়ার। দেলোয়ার না দেলোয়ার হোসেন? দেলোয়ার। শুধুই দেলোয়ার? আচ্ছা বাবার নাম? আবেজ। জীবিত আছেন? মৃত্যু। আচ্ছা আপনার বাড়ি কি? এখানে বগুড়া জেলা। বগুড়া জেলা? এখানে কোথায় আসছেন? এখানে আছি আমরা গুচ্ছগ্রামে। গুচ্ছগ্রামে আছেন? আমবাড়িয়ার নামটা কিভাবে হলো জানেন কিছু? না। আচ্ছা ধন্যবাদ। তো উনি বগুড়ার মানুষ, এখানে গুচ্ছগ্রামে আছে তো উনি জানে না, তো ওনাকে ধন্যবাদ। পাশে আরেকজন দোকানদার ভাই আছে, তার সঙ্গে কথা বলবো এবং আমবাড়িয়ার নামটি জানার জন্য কিভাবে আমবাড়িয়ার নামটি হলো সেটা জানার জন্য আমরা চেষ্টা করব। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। মোহাম্মদ জয়নাল আবেদিন। বাবার নাম? মোহাম্মদ আমজাদ হোসেন। এখানে দোকানদারি করতেছেন কতদিন হলো? দেড় বছর। দেড় বছর। এই বাজারের নাম কি? আমবাড়িয়া বাজার। এই আমবাড়িয়ার নাম কিভাবে হলো আপনি কি আসলে কখনো জানার জন্য চেষ্টা করছেন? চেষ্টা মোটামুটি করছি কিন্তু অতটুকু সফল। তো আপনি যা জানেন যে এই আমবাড়িয়ার নাম সম্বন্ধে কি যা জানেন একটু মেহরবানি পূর্বক বলেন। আমবাড়িয়ার নামটা আসলে রাজারা রাখছে। কোন রাজা রাখছে? আমরা তো এখন যেটা জানি রাজা হেমন্ত বাবু সেই এখানে ছিল রাজত্ব করছে। এখানে প্রচুর আম গাছ ছিল, আমের বাগান ছিল। আমের বাগানটা কি আগে থেকে ছিল না এই যে হেমন্ত বাবু তিনি আম বাগানটা করছিলেন? এটা অনেক আগে থেকে ছিল, অনেক গাছগাছালি ছিল, আম বাগান ছিল। রাজা হেমবাবু তখন ই করছিল, আম গাছ লাগাইছিল, সেই থেকেই হচ্ছে আমবাড়িয়া। আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখিয়ে দেখাচ্ছি আমবাড়িয়া বাজারের দৃশ্য, আপনারা দেখতে থাকুন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমবাড়িয়া
সেই জমিদার বাড়ির একটি ভেতরের অংশের একটি কূপ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের সেই প্রাচীরের ওই সাইডে আপনারা টিনের ঘরের চাল দেখতে পারতেছেন। এখানে আশেপাশের কতিপয় কিছু লোক এই জায়গাটি সম্ভবত দখল করে নিয়েছে। দর্শক, এই জমিদারের বাড়ির পিছের অংশ আপনাদেরকে দেখাচ্ছি, যেখান থেকে কিছু অসাধু ব্যক্তি তারা এই জমিদার বাড়ির পিছন অংশ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জমিদার বাড়ির পিছন অংশ থেকে কিছু অসাধু ব্যক্তি মাটি কেটে নিয়ে গেছে। তো কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করতেছি যে এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণ করে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে আম্বারিয়া জমিদার বাড়ির ভেতরের অংশ, যেখানে জমিদারদের নানান রকম বিষয়াশয় এখানে থাকতো অযত্ন অবহেলায়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আম্বারিয়া জমিদার বাড়ির পেছনের অংশে, যে দেখতে পাচ্ছেন যে লতা পাতায় পরিপূর্ণভাবে ভরে গেছে। তো এই জমিদার বাড়ির অধিকাংশ জায়গায় আশেপাশে থেকে দখল হয়ে গেছে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি জমিদার বাড়ির ভেতরের অংশের দৃশ্য। দর্শক আপনারা দেখতেছেন যে আম্বারিয়া জমিদার বাড়ির ভেতরের অংশ। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে দ্বিতলা ভবনের উপর এভাবেই বিচিকলা গাছও জন্মে গেছে, লতা পাতায় ভরপুর। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন যে আম্বারিয়া জমিদার বাড়ির ভেতরের অংশের দৃশ্য। এভাবেই অযত্ন অবহেলায় এই জমিদার বাড়িটি অরক্ষিতভাবে আছে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে আম্বারিয়া জমিদার বাড়ির এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোপঝাড়ে পরিপূর্ণ, তো এখানে এই আম্বারিয়া জমিদার বাড়িটি যেন প্রত্নতত্ত্ব বিভাগ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে এনে এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণ করে একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত করে, তো সেই কামনা করতেছি। দর্শক আপনারা দেখতেছেন যে কত সুন্দর কারুকার্যে ভরা এই আম্বারিয়া জমিদার বাড়িটির ভেতরের অংশ। তো এই ছিল ধনবাড়ি সংবাদের সর্বশেষ। তো ধনবাড়ি সংবাদ দেখবেন, ধনবাড়ি সংবাদ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো ধনবাড়ি সংবাদ যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন, যারা ফেসবুক পেজটি লাইক করেননি, মেহরবাড়িপূর্বক ধনবাড়ি সংবাদ ফেসবুক পেজটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং একমাত্র ধনবাড়ি সংবাদই প্রতিদিন রাত্রি 11টার পর নিত্য নতুন সংবাদ পরিবেশন করে থাকে। তো মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের আম্বারিয়া থেকে আমি সাজন আহমেদ রাজু বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।